হ্যালো বন্ধুরা, অসীম ব্লগে আপনাদের শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, কারণ হচ্ছে মাঠে কাজ আছে কিছু। চলুন আপনাদের মাঠে নিয়ে যাবো আজকে। আমি চলুন দেখবেন মাঠে কী কী করি, কী কী কাজ আছে। দেখুন বন্ধুরা, সকালবেলাতে ধান ক্ষেতটা কত সুন্দর লাগছে দেখতে। কুয়াশা পড়ে আছে ধানের উপরে, আর কত সুন্দর লাগছে, সবুজ চারিদিকে, শুধু সবুজ। আর শুন বন্ধুরা, আমরা এখন আলু তুলতে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন আলু কীভাবে তুলছি। বন্ধুরা, এইভাবে প্রথমে ফাটিয়ে নিতে হবে, তারপরে আলুটা কুড়োতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আলু কুড়িয়ে ঝুড়িতে ভরবো, তারপরে বস্তাতে ভরবো। আপনাদের দেখাচ্ছি, আমি দেখতে থাকুন আপনারা। এটা বীজ আলু, এটা সাইজটা একটু ছোট আছে, এরকমই রাখে। বীজ আলুর সাইজটা এরকম থাকলে ভালো হয়, বেশি বড় হলে ভালো হয় না। হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের আলু তোলা হয়ে গেছে, এখন বাড়ি যাব। আলু তুলে বেছে বস্তায় ভরা হয়ে গেছে। এই দেখুন বস্তায় ভরা হয়ে গেছে, এগুলো বেছে ভরা হয়ে গেছে, এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার আসবো, বস্তাগুলোকে সেলাই করতে হবে, ওজন করবে। দেখুন বন্ধুরা, আপনাদের দাদাভাই আলু কাটা করছে। এগুলো আলু কাটা করা হয়ে গেলে মুখটা সেলাই করে তারপরে বাড়িতে নিয়ে যাবে, তারপরে স্টোরে নিয়ে যাবে। দেখুন এগুলো 50 কিলো করে ওজন করে, বস্তা করবে 50 কিলো করে। এখন বন্ধুরা, এখন বাড়ি নিয়ে যাচ্ছে আলু, আলু কাটা করা হয়ে গেছে,
বন্ধুরা, মাঠের থেকে আলু মাথায় করে আনা হয়ে গেছে। এখন আলু গাড়িতে লোড হচ্ছে, স্টোরে যাবে। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।